আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মী কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহস্যের সম্মতে ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এতেও একটু বাইরে গিয়েছিলাম, বাইরে যে একটু ফ্রুটস নিয়ে এসেছি। এখানে দুটো কলা এনেছি, আর এটা হচ্ছে কালোটা হচ্ছে শালুক। আমি কখনো এটা খাইনি, এবার একটু এনেছি টেস্ট করার জন্য। আর এটা হচ্ছে সফেদা ফল, সব ফলে অল্প অল্প করে এনেছি। যেহেতু শীতের সিজন, কলাটা বেশি খাওয়া যায় না, এজন্য দুটো এনেছি। আর কলাটা আমাকেই খেতে হবে, আরাফ খাবে না, আরাফের আব্বুও খাবে না। সফেদা ফলটা যদি আরাফ খায় তাহলে খেতে পারি সবে। আর শালুকটা আমি কখনো খাইনি, এবার একটু ট্রাই করব, এর জন্য অল্প করে এনেছি, খেতে কেমন টেস্ট হয় একটু দেখার জন্য। আর এই তো এখানে এখন মুড়ি ভর্তা মাখানো হচ্ছে চানাচুর দিয়ে। আরাফের আব্বুর খুব মুড়ি ভর্তা খেতে ইচ্ছে করেছে, চানাচুর দিয়ে মুড়ি মাখানো। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে, তার একটু লবণ দিয়ে, তারপরে এখানে চানাচুর দেওয়া হয়েছে, কিছুটা মুড়ি দিয়ে দিল, তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছে। খুবই টেস্ট হয়েছিল চানাচুরটা। এখন বাজে রাত 9টা, এখন তার চানাচুর খেতে ইচ্ছে করেছে, মুড়ি দিয়ে চানাচুর মাখা। তারপরে এখানে একটা টমেটো কুচি করে দিয়েছি, চিকন চিকন ফালি করে, তারপরে হাত দিয়ে আর একটু কেটে নিচ্ছে যাতে আর একটু ভালো হয়। তো আমি ভয়েস দিচ্ছি এখন খাওয়ার পরে, আমার মানে এখনই মনে হচ্ছে যে আমি আরেকবার খাই, এত টেস্ট হয়েছিল, এত লোভনীয় লাগছিল দেখতে চানাচুরটা, খুবই টেস্ট হয়েছিল। আমি কথা বলতে পারছি না যে এতটাই ভালো লাগছে এখন দেখে, খেতে ইচ্ছে করছে। তো নেক্সটে আবার দেখা যাক বানাবো। তো যারাই আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না, প্লিজ 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 দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন। আর যারা আজকে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পেলে আরও অনুপ্রাণিত হই ভিডিও করার জন্য, যেমনই হোক না কেন ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে। আশা করছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো আমাদের মুড়ি খাওয়া শেষ। আর এখানে এই যে ক্যাপসুল কাটারটা দিয়ে আজকে একটু কাজ করেছিলাম, একটু টমেটো ব্লেন্ড করেছিলাম আর ধনিয়া পাতা ব্লেন্ড করেছিলাম, করে চিংড়ি ভুনার মধ্যে দিয়েছিলাম, ভালোই হয়েছিল। এটা দিয়ে যদিও বড় কোনো বড়সড় কাজ করা যায় না, হালকা পাতলা কাজ করলে এটা দিয়ে ভালো হয়। তো এটা ধুয়ে মুছে পরিষ্কার করে তুলে রাখছি, তা না হলে আবার এদিক সেদিক রেখে দিলে একটা বাড়তি হয়ে যায়, এই জন্য এটাকে তুলে রাখছি। তো যারাই এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখছেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর কেমন কাটছে অবশ্যই জানাবেন। আর আগামীকালকে তো ভোটাভুটি রাস্তায় বের হয়েছিলাম, প্রচুর লোক ছিল ওখানে, ভেবেছিলাম মনে হয় আমরাই একা যাচ্ছি, দেখলাম যে না, প্রচুর লোক ছিল বাইরে। ভালোই লাগছিল রাস্তাঘাটে এত লোক দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।